এই বই উৎসবে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের পরিবারের উপস্থিত সকলকে, আমাদের সামনে উপস্থিত যাদের জন্য আজকে এই অনুষ্ঠান, শিক্ষার্থীরা এবং তাপাশিয়া উপজেলার যারা উপস্থিত আছেন শিক্ষক বৃন্দ, এছাড়াও আমাদের উপস্থিত সবাইকে, আর আমাদের গাজীপুর জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, আমাদের এই অনুষ্ঠান এবং গাজীপুরের সকলকে আমি, জেলা প্রশাসক কার্যালয়ের সকলকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই দ্রুত সময়ে, বিশেষ করে এই দ্রুত সময়ে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে এই বই উৎসবে বলতে চাই যে তোমরা কি সবাই জানো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছে, স্মার্ট বাংলাদেশ, তাই না? স্মার্ট বাংলাদেশে কি হয়, মানুষরা কি হবে? আজকে আমাকে উপদেশ একটু বললো, আমি বলেছিলাম যে সব সত্যবাদী পাগল মানুষ চায়, যারা দেশটাকে পাগলের মতো ভালোবাসবে। তো সেই শিক্ষার্থীরা যখন আজকে আমাকে বলে গেল, সে কবিতা লিখছে এই সত্যবাদী, সত্যবাদী একটা মেধাবী একটা মানুষ তৈরি করার জন্য এই প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা সরকার সেই প্রচেষ্টার অংশ হিসাবে বই উৎসব করে বই বিতরণ করছে, যেটা আমি ছোটবেলা থেকে দেখে এসেছি। আমাদের বাসায় লাইন করে মানুষ থাকতে, শুধু কাপাসিয়ার না, বিভিন্ন এলাকার আমার মার কাছে, যে বই কিনবে পয়সা লাগে, বই কেনার মতো সামর্থ্য নাই, আজকে কারো বই কিনতে হয় না, বই চায় না। আজকে গত 13 বছর বা 14 বছর কোন মানুষ বই কেনার জন্য পয়সা চায় না। সবার হাতে হাতে আমাদের জননেত্রী সরকার, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বই তুলে দিচ্ছে, এর চাইতে আনন্দ কিন্তু আর কিছু নাই। আর আমি শিক্ষার্থীদেরকে একটা বিষয় বলবো, বই হলো জীবনের সব থেকে বড় বন্ধু, বইয়ের চাইতে বড় বন্ধু দিতে হয় না, সেটা গল্পের বই হোক, পড়ার বই হোক। আর পড়ার বই ভালো করে পড়তে পারে বড় মানুষ হওয়া যায়। আমরা যে বলি বড় মানুষ হওয়া, বড় মানুষটা হলো যার ভিতরে জ্ঞান থাকে, জ্ঞানের চর্চা করতে পারে। আর বই পড়লে পরে মানুষ সব থেকে ধনী হয়, টাকা পয়সা কিন্তু ধনী হয় না, টাকা পয়সা কিন্তু নিমেষেই থাকে, নিমেষেই চলে যায়, কিন্তু জ্ঞানী মানুষ, যেটা জ্ঞান যেটা আমরা বই দিয়ে যেটার মধ্যে আমরা ঢুকি, সেটা কিন্তু একটা অনেক বড় জিনিস। তো আমি সেই জ্ঞানী মানুষ, সেই স্মার্ট মানুষ, যারা বাংলাদেশের সুন্দর সোনার বাংলা, বঙ্গবন্ধুর সোনার বাংলা করবে, সেই মানুষের প্রত্যাশা করি। তোমাদের মধ্যে আজকে যে শৃঙ্খলা, সেটা বড়রাও এত সুন্দর শৃঙ্খলা বদ্ধভাবে বসে থাকতে পারে না, তোমরা যে শৃঙ্খলা প্রদর্শন করেছো, সেই জন্য আমি আমার শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই। আমি আসলে আজকে কথা বলবো না, আমি শুনবো আমাদের শিক্ষামন্ত্রীর কথা, শিক্ষা উপমন্ত্রীর কথা, এই জন্য আমি আসলে আমার দাঁড়ানোটা সবাইকে ধন্যবাদ জানাবার জন্য, কারণ আমরা সবাই গর্বিত যে আমাদের যে বই উৎসব, যেটা আমি আজকে এখন আমাদের প্রধান অতিথি শিক্ষামন্ত্রীর কাছ থেকে শুনলাম যে 2018 সালের নির্বাচনের পর 2019 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন মন্ত্রিসভা গঠন করলেন, তারপর থেকে 20 সাল থেকে শুরু হয়েছিল ঢাকার বাইরে এই বই উৎসব। তো তারপর করোনার জন্য ভার্চুয়ালি করতে হয়েছে, এবার আবার নতুন করে ঢাকার বাইরে যে বই উৎসব, আমরা গর্বিত যে কাপাসিয়ার মাটিতে এই বই উৎসব হলো। তো সেই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়কে, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
শিক্ষা নিয়ে গর্ব দেশ। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে এখানে এই বই উৎসবে এই অঞ্চলের শুধু সংসদ সদস্য নয়, যিনি আমাদের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী, তিনি আমাদের কন্যা, তিনি আমাদের মাঝে আছেন, আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় আছেন, তারা বল আমাদের সংসদ সদস্য মহোদয় আমাদের সিমিয়াপা ইতিমধ্যেই বলেছেন। আমি আমার পক্ষ থেকে বেশি কিছু বলবো না, তোমরা অনেকক্ষণ ধরে বসে আছো। শিক্ষামন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশ আমরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পন্ন করেছি, জাতীয় চার নেতা